এটেনশন মন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱা, এটেনশন জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগ, মৰিগাঁও জিলাৰ জাগিৰোডত প্ৰশাসনত পৰিণত জল জীৱন আঁচনি, কমিশন ৰাজেৰে অবাধ লুণ্ঠন। মৰিগাঁও জিলাৰ জাগিৰোডত প্ৰশাসনত পৰিণত হৈছে প্ৰধানমন্ত্ৰীৰ সপোনৰ আঁচনি জল জীৱন মিছন। মৰিগাঁও জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ বিষয়া, অভিযন্তা আৰু ঠিকাদাৰৰ লুণ্ঠনৰ আঁচনিলৈ যেন পৰ্যবসিত হৈছে জল জীৱন মিছন। উল্লেখ্য যে বৃহত্তর জাগিরোদবাসীক বিশুদ্ধ খোৱা পানী যোগান ধরার বাবে 2019-2020 বিত্তীয় বর্ষের পর 35টা প্রকল্পের বিপরীতে 20 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কাগজে কলমে 2200টা পরিয়ালক জল জীবন আঁচনির সঙ্গে সংযোগ করা বলে বিভাগীয় সূত্রে প্রকাশ করেছে। কিন্তু পরিতাপর বিষয় যে সংযোগ স্থাপন করা 8 মাহৰ পিছতো এটুপিও বিশুদ্ধ খোৱা পানী লাভ করা নাই জাগিরোদবাসীয়ে। জাগিরোডর জনসাধারণে বিশুদ্ধ খোৱা পানীর আজিও বঞ্চিত হওয়া বিষয়টে জল জীবন আঁচনি যে বগা হাতীত পরিণত হয়েছে তার এই ইঙ্গিত বহন করেছে। উল্লেখযোগ্য যে তথ্য জনা অধিকার আইনের অধীনত করা এক আবেদনের উত্তরত মরিগাঁও জনস্বাস্থ্য কারিকরী সংমণ্ডলে জাগিরোড খোৱা পানী আঁচনির বিপরীতে 7 কোটি টাকা, নখোলা পানী যোগান আঁচনির বিপরীতে 2 কোটি টাকা, দেওখাল পানী যোগান আঁচনির বিপরীতে 2 কোটি টাকা, ঘুনুসা পানী যোগান আঁচনির বিপরীতে প্রায় 40 লাখ টাকা আৰু পুলাংচুং পানী যোগান আঁচনির বিপরীতে 2 কোটি টাকা ব্যয় হওয়া বলে প্রকাশ করেছে। কিন্তু তার বিপরীতে অঞ্চলবাসীয়ে আজি পর্যন্ত এটুপি খোৱা পানীর বাবে হাহাকার করবলগা হয়েছে। জাগিরোডৰ খোৱা পানী আঁচনিসমূহ জনস্বার্থতকৈ মূলত ৰাজনৈতিক ঠিকাদাৰ আৰু বিভাগটোৰ মুনাফা লোভী বিষয়া কৰ্মচাৰীৰ বাবে ক্ষিৰতি গাইড পৰিণত হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে জাগিরোডৰ সচেতন মহলে। এতিয়া কেন্দ্ৰীয় চৰকাৰে যিটো মোদীয়ে ঘোষণা কৰিছিল যে হৰ ঘৰ নল হৰ ঘৰ জল, এইটো সম্পূৰ্ণ ভেকু ভাওনাত পৰিণত হৈছে বুলি মোৰ বিশ্বাস হৈছে। কাৰণ আজি 3-4 বছৰ ধৰি খান্দিয়ে আছে, পাইপ বহুৱাই আছে, কিন্তু রাইজে এটুপি পানি পাবলে সক্ষম হওয়া নাই। অতি দুখেরে কও এই গোটেই এলাকাটো আলটিমেটলি কুঁয়ার উপর বেশ মানে কুঁয়ার পানি ব্যবহার করে জনসাধারণ মানে চলি থাকে, আর এই খরালি সময়ত পানির যথেষ্ট অভাব হয়েছে। এইখানি সময় যদি পানি নাপায় তেতিয়াহলে কেতিয়া পানি দিব? আনহাতে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱার জনস্বাস্থ্য কারিকরী বিভাগটো সম্প্রতি একাংশ রাজনৈতিক ঠিকাদার, কমিশনভোগী বিষয়া, কর্মচারীর লুণ্ঠনের বিভাগলৈহে পর্যবেক্ষিত হয়েছে। যার বাবে কোটি কোটি টাকা ব্যয় করা সত্ত্বেও জাগিরোদবাসীয়ে এটুপি খোৱা পানী পাবলৈ সক্ষম হওয়া নাই। মরিগাঁও জেলার জাগিরোডত প্রশাসনত পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকারের অভিলাষী জল জীবন আঁচনি। কেতিয়া এই সমস্যার পর রাইজে পরিত্রাণ পাব সেয়া এতিয়া লাখটকীয়া প্রশ্ন। মায়ঙৰ পৰা হিমাংশু প্রতিম তামুলীৰ রিপোর্ট, ভিজন প্রাগ।